আসসালামু আলাইকুম, নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি মুভিং বাংলাদেশের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন গাজীপুরের এই রাস্তাটি দেখানোর জন্য। আজ আমি আপনাদেরকে টুঙ্গি কলেজ গেট পার হয়ে আর একটু সামনে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাজীপুরের যে রাস্তা, অর্থাৎ টুঙ্গি থেকে গাজীপুর চৌরাস্তার যে রাস্তাটি রয়েছে এই রাস্তার কিছু অংশ। এই রাস্তাটিতে আপনারা জানেন এই যে ডান পাশে যে ছাদলা এই স্থাপনাটি দেখতে পারছেন, আর যে লেন দিয়ে আমি যাচ্ছি এই যে মোটরসাইকেলটি দেখা যাচ্ছে, এটি কিন্তু বিআরটি লাইন 3। এই বিআরটি লাইন 3টি আপনার এলিভেটেড এক্সপ্রেস ওয়ে উড়াল সড়কের সাথে কিন্তু সম্পৃক্ত, অর্থাৎ মাঝখানের যে লেনটি থাকবে এই লেন দিয়ে সরাসরি গাজীপুর থেকে একদম এয়ারপোর্টের সামনে যে উড়াল সড়ক এখন বর্তমানে আছে, আর ওটি কিন্তু আরও সামনের দিকে এগিয়ে আসবে। সেই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আপনারা জানেন যে সেই ঐতিহাসিক সৌন্দর্য বাংলাদেশের যে ইতিহাসে যুক্ত হয়েছে সেই এলিভেটেড এক্সপ্রেস ওয়ের সাথে সংযুক্ত থাকবে এই রাস্তাটি, এই যে মাঝখানের এই লেনটি। এই লেনটিতে লোকাল কোনো গাড়ি প্রবেশ করবে না। এখন যদিও প্রবেশ করে, কারণ হলো এখন কিন্তু পুরোপুরিভাবে এর কাজ শেষ হয়নি এবং এই লেনে যে গাড়িগুলো চলবে সেগুলো কিন্তু আলাদা নতুন গাড়ি, এই জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনারা এই রাস্তায় যারা যারা চলাচল করেন তারা জানাবেন যে আসলেই বর্তমান পরিস্থিতি আপনাদের কাছে কেমন লাগে এই রোডের। আর দুপাশে রাস্তার দুপাশে পরিস্থিতি যেটা আছে, অবস্থা আমরা তো সেটা জানি এবং ভিডিওতেও কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে ফুটপাথ এবং ধুলাবালির বিষয়টি। ঢাকা শহরে তথা সারা বাংলাদেশে আমি এই ভিডিওটি করার সময় সমগ্র বাংলাদেশের চিত্র আপনার সামনে আমি বলছি, এজন্য যে আমি এটি ছিল শুক্রবার, অর্থাৎ গতকাল শুক্রবারে আমি এই রাস্তা ধরে অনেক দূর গিয়েছিলাম। একদম টাঙ্গাইল সড়ক, মধুপুর, ঘাটাইল, কালিহাতি এই সমস্ত রাস্তায়। ওদিকে না অবস্থাটা আরও খারাপ। আর আমাদের যে রাস্তার পরিবেশ, দুই পাশের যে ধুলাবালি এবং দোকানপাট মাল সামান রাখা, এটা সারা বাংলাদেশের চিত্র, শুধুমাত্র রাজশাহী শহরের বিষয়টি আলাদা। রাজশাহী সিটিতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছালো গাছপালা দিয়ে এক অন্যরকম দৃষ্টিনন্দন পরিবেশ। প্রিয় বন্ধুরা, আমাদের সারা বাংলাদেশ রাজশাহীর মতো এমনটি হোক সেটি আমরা আশা করি। রাজশাহী শহরের মতো কিন্তু আমাদের ঢাকা শহর এখনও নিট অ্যান্ড ক্লিন হতে পারেনি। যাই হোক, আমাদের এই বিআরটি লাইন 3 রাস্তা সম্পূর্ণ যখন হয়ে যাবে তখন কিন্তু এর পরিবেশও চেঞ্জ হবে বলে আমরা বিশ্বাস করি। তবে দুঃখের বিষয় এই, অনেক ধীর গতিতে কাজ চলছে। অনেক দিন আগে থেকেই এর কাজ শুরু হয়েছে কিন্তু অগ্রগতি খুব কম। আর একটু দ্রুত হলে জনসাধারণের চলাচলের জন্য কিন্তু আরও ভালো হয়। প্রিয় বন্ধুরা, শুক্রবার সকাল, তারপরেও কিন্তু আমি থেমে থেমে বিভিন্ন জায়গাতে একটু একটু জ্যামে পড়েছি। এর কারণ হলো গাড়ি যেখানে সেখানে দাঁড়ায়, যাত্রী নামায় ওঠায় আর টার্ন করে ডান থেকে বামে, বামে থেকে ডানে, এই ধরনের কারণেও কিন্তু রাস্তায় জ্যামের তৈরি হয়। তা না হলে শুক্রবার কিন্তু আসলে জ্যামের কোনো কারণ নেই। প্রিয় বন্ধুরা, এই রাস্তার দুই পাশে গার্মেন্টস থাকার কারণে অন্যান্য দিন যেদিন গার্মেন্টস খোলা থাকে সেদিন কিন্তু প্রচুর লোক চলাচল করে, প্রচুর মানুষ গার্মেন্টস শ্রমিকরা যদি আসা যাওয়া করে তখন কিন্তু রাস্তায় আমরা অনেক মানুষ, এই রাস্তা পারাপার হয়, তখনও কিন্তু জ্যামের একটা দৃশ্য আমাদের চোখে পড়ে। আমি একটু স্লো করে দিয়েছি ভিডিওটি, আমি আরেকটু আপনাদেরকে দেখানোর জন্য ভালো করে, যে রাস্তার আসলেই দুই পাশ দোকানপাট ঘর বাড়ি যাতে ভালো করে দেখতে পারেন মতো, এই উদ্দেশ্যেই ভিডিওটি আমার একটু স্লো করে দেয়া এবং রাস্তার কাজ কেমন হচ্ছে সেটিও দেখানো। প্রিয় বন্ধুরা, এই যে এরকম করে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের
যে স্টেশন ডান পাশে রাস্তার মাঝখানে, আপনারা হয়তো অনেকে ভাববেন যে এটি কি আবার দোকানপাট হবে নাকি এখানে। না বন্ধুরা, এখানে হবে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে যারা যাবেন, যাতায়াত করবেন, তাদের বসার জন্য নির্দিষ্ট জায়গা থাকবে এবং টিকিট কাউন্টার থাকবে। আপনারা এখানে এসে তারপর সেই বড় বড় সুন্দর এয়ার কন্ডিশনওয়ালা গাড়িতে উঠতে পারবেন। এই যে বাম দিকে একটু দেখুন, এখানে কিন্তু ড্রেনের কাজ চলছে, খুব সাবধানে চলতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদি আপনারা এখানে চোখ বন্ধ করে হাঁটেন, তাহলে কিন্তু বেখেয়ালে হাঁটেন, তাহলে কিন্তু গর্তে পড়ে যেতে হবে। আমরা আশা করব খুব দ্রুতই এর সমাধান হয়ে যাবে। আপনারা কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই রাস্তা যারা চলাচল করেন তারাও লিখবেন আরও কী কী তুলে ধরলে ভালো হতো। দেখতে থাকুন মুভিং বাংলাদেশ, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আশা করি সাবস্ক্রাইব করে নেবেন।